চ্যানেল 24 এর আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জিনিয়া কবি সূচনা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইমেজ সমন্বিত হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজের চর্ম ও যৌনরোগ বিশেষ বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এম ইউ কবি চৌধুরী। তিনি একই সাথে ন্যাশনাল স্কিন সেন্টারের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত জানাই। ধন্যবাদ স্যার। আপনার এই যে আমরা একটা কথা বললাম যে আপনি একটা হাসপাতালের প্রধান, এটাতে আসলে শুধুমাত্র আপনাকে সংজ্ঞায়িত করা যায় না। আমি যতদূর জানি 76 থেকে 2022 এত দীর্ঘ এই যাত্রাটা, এটাতে আসলে শুধুমাত্র একটা ডেজিগনেশনে আপনাকে সংজ্ঞায়িত করা যায় না। আমি আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি এই যে এত দীর্ঘ যাত্রা, একটু জানতে চাই আপনার কাছে। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে 1973 সনে MBBS পাস করার পর ইন্টার্নশিপ শেষ করে আমি ঢাকা মেডিকেল কলেজে জয়েন করি প্রথম লেকচারার পদে, অর্থাৎ প্রভাষক হিসাবে। সেখানে কাজ করার পর শিক্ষকতা জীবন আমার শুরু হয়। পরবর্তীতে আমি বিদেশে চাকরি নিয়ে 76 সনে চলে যাই আবুধাবিতে। আবুধাবিতে বছর দেড়েক চাকরি করার পর আমি যাই ইরানে, এই মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ। সেখানে গিয়ে আমি চর্মরোগের প্রথম মেডিকেল অফিসার, পরে রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে কাজ শুরু করি। ওই কাজ করতে করতে সেখান থেকে 7 বছর অভিজ্ঞতা অর্জন করার পর আমি ভিয়েনা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে চলে যাই। ভিয়েনা ইউনিভার্সিটিতে আমার পড়ালেখা শেষ করে পরবর্তী আমি লন্ডনের সেন্ট থমাস হসপিটালে যাই, যেখানে আমি স্কিন প্যাথোলজির উপর ট্রেনিং নিই। সেখানে আমি স্কিনের উপর ট্রেনিং নিই, সেখানে কাজ করি। ওই সেন্ট থমাস হসপিটালে কাজ করার পরপরই আমি আবার ইরানে ফিরে এসে সেখানে কাজে যোগদান করেই আমি দেশে ফিরে আসি। তো 86 আমি দেশে ফিরে আসি 10 বছর পর। তাহলে স্যার, এই যে দেশে ফিরে আসা, এত জায়গায় কাজ করলেন দেশের বাইরে, আমরা সাধারণত দেখি যে ফিরে আসে না কিন্তু সবাই, স্যার কেন ফিরে এলেন? আচ্ছা, আমি সবসময় আমার একটা ইচ্ছা ছিল, বিদেশ যাওয়ার প্রধান কারণ ছিল আমি বিদেশ যাব লেখাপড়া করার জন্য। তো লেখাপড়ার জন্য প্রচুর অর্থ প্রয়োজন, আগে এত স্কলারশিপ ছিল না। তো সেই জন্য আমি নিজ অর্থায়নে পড়ালেখার মধ্যপ্রাচ্যে চাকরি করি, এবং যে অর্থটা উপার্জন করে সেই মধ্যপ্রাচ্যে চাকরি করে সেই টাকা দিয়ে কিন্তু ভিয়েনা লন্ডন পড়াশোনা শেষ করি। এবং আমার নিজের অর্থে, আমার উদ্দেশ্যই ছিল যে আমি উচ্চতর শিক্ষা বিদেশ থেকে গ্রহণ করে দেশের মানুষের সেবা করব, সেই জন্য আমি দেশে ফিরে আসি। এবং এই যে দেশে ফিরে এলেন, তারপরে তো আপনি আসলে বাংলাদেশকে, এই যে অন্যান্য দেশে আপনি শিক্ষকতা করেছেন, তার মানে তো সেখানে আপনি বাংলাদেশের একজন প্রভাষক হিসেবে কাজ করেছেন, একজন চিকিৎসক হিসেবে কাজ করেছেন, তার মানে তো আসলে আপনি বাংলাদেশেরই প্রতিনিধিত্ব করলেন। হ্যাঁ, বাংলাদেশি হিসেবে। সেখানে যেমন আমি অটো ইউনিভার্সিটি, ওরা আমাকে পদ দিল যে ভিজিটিং প্রফেসর হিসেবে যাই সেখানে। তো ভিজিটিং প্রফেসর যাওয়ার পরে ওরা আমাকে বললো যে আপনি কিসের ক্লাস নেবেন। তখন বলি আমাদের দেশে যে জিনিসটা আছে, এক নম্বর হলো তখন আর্সেনিক সারা বিশ্বে অত্যন্ত প্রাধান্য, 2003 সনের কথা। তো আর্সেনিক, তখন পৃথিবীর মানুষ আর্সেনিক নিয়ে রোগ এত কিছু জানে না, এত রোগে অত, আমাদের দেশে 5 কোটি মানুষ ছিল আর্সেনিকের থ্রেটে, অনেক আর্সেনিক রোগ পেয়েছে, আর্সেনিকের ক্যান্সার, আর্সেনিকের ডেথ, অনেক কিছু। তখন ওখানে আমি বিশেষভাবে একটা 2 ঘন্টার ক্লাস দিল আমাকে আর্সেনিক সম্বন্ধে। আর্সেনিক ক্লাস নেওয়ার পরে সে অটো ইউনিভার্সিটি আমাকে বললো যে তোমাদের দেশে ইনফেকশন ডিজিজ বেশি হয়, যেটাকে বলা হয় ফাঙ্গাস, যে জিনিসটা সব দেশেই আছে আমাদের দেশে বেশি, ছত্রাক। ওই ছত্রাকজনিত চর্মরোগ ইনফেকশন ডিজিজ নিয়ে আমি কাজ শুরু করলাম। পরবর্তীতে আমাকে বললো যে সিস্টেমিক ডিজিজের সঙ্গে চর্মরোগের কী সম্পর্ক, সেটা নিয়ে অটোতে আমি ক্লাস নিচ্ছি। ওই ক্লাস নেওয়ার পরবর্তীতে আবার মিসিসিপি ইউনিভার্সিটি আমেরিকায় ওরা আমাকে ইনভাইট করলো ওখানে গেস্ট প্রফেসর যাওয়ার জন্য। তার ওরা আমাকে সেই একই জিনিসই নিয়ে ক্লাস দিল যে আমাদের দেশে কী ধরনের চর্মরোগ হয়, আমরা কীভাবে সেগুলিকে ম্যানেজ করি। এই করতে করতে যে জিনিসটা হলো অটো 2018 সনে মিসিসিপি ইউনিভার্সিটিতে ওরা বললো যে আমরা তোমাদের দেশে কি, তোমরা কি অনলাইন ক্লাস নেও, অনলাইন করো কি, আমি আমরা টেলিমেডিসিন করি। তখন বললো টেলিমেডিসিন তো আমাদের এখানে নাই, 2018 সনের কথা। তখন আমি সেখানে ইউনিভার্সিটির ভিতরে বসে অনলাইনের মাধ্যমে আমার যে ঢাকার চেম্বারের রুগী ওগুলিকে দেখলাম। আজকাল যেটা আমরা এই করোনার সুবাদে অনেক কিছু আমরা অনলাইন রুগী দেখি, এটা কিন্তু এখন সারা পৃথিবীতে অত্যন্ত সমধিক পরিচিত। সেটা আমি ওখানে প্রথম দেখলেন, এটা শুরু করলাম। এর আগে কিন্তু আমরা প্রথম, পৃথিবীতে প্রথম যে টেলিমেডিসিনের লিভিং পেপার প্রেজেন্ট করি বাংলাদেশে, ডক্টর রেজা এবং আমি অ্যামস্টারডামে, এটা হলো সেকেন্ড ওয়ার্ল্ড কংগ্রেসে। তখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি যে বাংলাদেশ আইটিতে কতটুকু এগিয়ে এসে তখনকার দিনেও আমরা এই জিনিসটা করেছি। এটা অনেক আগের কথা, 2010 সনে আমরা এই পেপার প্রেজেন্ট করি। স্যার, অর্জন আসলে কতটুকু, আপনার কী মনে হলো এই যে ফিরে এলেন, আসলে আমরা সত্যিকার অর্থে কতটুকু এগিয়েছি আমরা চিকিৎসা ক্ষেত্রে? আচ্ছা, প্রথম অর্জন আমি যেটা আমার নিজের ব্যাপারে বলি যে আমাদের দেশে আসার পর আমি যে জিনিসটা দেখলাম, চর্মরোগের কথা বলি, যে রোগ নিয়ে আমি এসেছি অত্যন্ত একটা ভেকম। আমি দেশে আসবো 1986 সনে
কলকাতায় একটা কনফারেন্সে গেলাম, একটা আন্তর্জাতিক কনফারেন্সে। ওখানে প্রফেসর বি হালদার অনেক সিনিয়র প্রফেসর, ভারতবর্ষের হয়তো 2-3 নম্বরে উনি ছিলেন। তো ওই প্রফেসর আমাকে বললেন যে তুমি বাংলাদেশে ফিরে আসো, বাংলাদেশে কিন্তু চর্মরোগে একটা বিরাট বেকম, ওখানে চর্মরোগে ওরকম ডাক্তার নাই। তো আমি এসে তাই দেখলাম এখানে লেজার সার্জারি নাই, এখানে স্কিন সার্জারি নাই, অনেক কিছুই নাই। তো আমি এগুলো একে একে শুরু করলাম, স্কিন অ্যালার্জি টেস্ট নাই, অনেক কিছু ছিল না। তো আস্তে আস্তে এগুলো শুরু করলাম। এই গত এত বছর অনেক অর্জন, আমাদের দেশের মানুষের সেবার জন্য অনেক কিছু আমি অর্জন করতে পেরেছি, মানুষ সেবা করতে পেরেছি, এবং উত্তর তো এত বেশি রুগী আমার আসলো যে আমি সেবা করার সুযোগও বেশি পেলাম। এবং আমাকে বাংলাদেশ সরকার যে জিনিসটা দিয়েছে সেটা যেমন আমি স্বাধীনতা পুরস্কার সর্বোচ্চ সম্মান আমি পেয়েছি, কী জন্য আমি সবসময় বিভিন্ন বক্তৃতা যখন জিজ্ঞেস করে বলি এটা কীভাবে পেলাম, এটা আমার আমার জন এটা হলো আমার জনগণ, মানে আমার যে রুগীরা এই রুগীর জন্য কিন্তু আমি এটা পেয়েছি। থানায় গেল যে আমার মুক্তিযুদ্ধের সময় কী আমার অবদান ছিল, তখন তারা তো আমার মুক্তিযুদ্ধের সময় আমার এলাকা বাটিপাড়া যে আমাদের গ্রামটা ইউনিয়নটা এটা এভার লিবারেটেড ছিল, আমাদের নিজের বাংলা ঘরে এখানে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করার জন্য চিকিৎসা কেন্দ্র ছিল, কয়েকটা যুদ্ধে আহত যেসব মুক্তিযোদ্ধা তাদের চিকিৎসা আমি আমার ওই বাংলা ঘরে তখন আমি নিজে করেছি, আমি নিজে করেছি। আমরা এই গল্পগুলো আরও শুনব, তবে আমাদের সময় হচ্ছে একটা বিরতি, আমি বিরতির পরে আবারও ফিরে গল্প শুনব। দর্শক, মুখোমুখি অনুষ্ঠানে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু। আরও একবার স্বাগত মুখোমুখি অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি জিনিয়া কবি সূচনা। স্যার, কথা বলছিলাম এবং আপনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন এবং আমরা মুক্তিযুদ্ধের কথা শুনছিলাম। স্যার, একটু জানতে চাই যে পেছনের কথা আমরা অনেক শুনলাম, আমরা এখনকার সময়ে দাঁড়িয়ে যদি বলি যে এই যে স্যার একজন কবির চৌধুরী, ডাক্তার কবির চৌধুরী, আমরা সবসময় শুনি যে স্কিনের কোনো প্রবলেম হলে বা কারো খুবই সিভিয়ার কিছু হলে কিংবা ছোটো কিছু হলে সবাই আপনার কাছেই দেখাতে চায়, এবং একটা কথা আমরা বরাবরই শুনি যে আপনার সিরিয়াল পাওয়া যায় না বা আপনাকে পাওয়া যাচ্ছে না। এই বিষয়টা থেকে তাহলে কি আর কেউ আপনার মতো তৈরি হয়নি, নাকি স্যার আছে কিন্তু আসলে রুগীরা ভরসা, আপনি এটার কারণ কি বলবেন? আচ্ছা, আমাদের রুগীদের সবচেয়ে যে জিনিসটা আমি খেয়াল করি এটাকে বলা হয় যে মানুষের যে কনফিডেন্স জিনিসটা, এই অনেক ভালো ভালো ডাক্তার আমার ছাত্ররা এখন ঢাকা শহরের অনেক বড় বড় প্র্যাকটিশনার ঢাকা শহরে এবং বিভিন্ন জেলায়, এমনকি প্রায় প্রতি জেলায় আমার ছাত্র আছে যারা সবচেয়ে ভালো প্র্যাকটিশনার, খুব ভালো রুগী দেখে এবং ভালো ডাক্তারি করে, ভালো শিক্ষক। কিন্তু মানুষ মনে করে যে না, আমরা একটু স্যারকে দেখে, অনেকে প্রশ্ন করি যে আপনি গেলেন এত বড় হাসপাতালে আমার ছাত্রী বা আমার ছাত্র এত ভালো ডাক্তার কেন আসলেন, বলে স্যার একবার আপনাকে দেখানোর জন্য এসেছি, পরবর্তী ওখানেই যান। আমি আবার করি কি, কোনো রুগীকেও পাঠালে সেটা তাকে ফেরত দেই যে এই রুগীটা আপনি পরবর্তী গেলে আপনিই তার ফলো আপ করেন এবং প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি চেষ্টা করি। তারপরেও চেষ্টা করি কেউ সিরিয়াল পায় না শুনে আমার কাছে খারাপ লাগে, এবং কেউ যদি আমাকে এমনকি রাস্তায় দেখালো সিরিয়াল পায় না, হিথ্রো এয়ারপোর্টে স্যার আপনাকে সিরিয়াল পায় না, আমি এটা টোকা লিখে দিই, এয়ারপোর্টে যাই টোকা লিখে দিই, আমি দুবাই এয়ারপোর্টে, সৌদি আরব জেদ্দা এয়ারপোর্টে, আমি JFK এয়ারপোর্টে, নিউ ইয়র্ক রুগী হঠাৎ দেখা বাঙালি আপনি কবির চৌধুরী আপনার সিরিয়াল পায় না, আমি ছোট্ট একটা কাগজ লিখে দিই নো সিরিয়াল। এবার কিন্তু অনেক রুগী আমি দেখি আমার সঙ্গে যার বাইরে দেখা হয় সিরিয়াল যাতে পায়, আমি চাই সবাই আমার সিরিয়াল পাক, সবাই আমাকে দেখাক। এবং কেন এটা কি আমাদের রেফারেন্স সিস্টেম নেই, যেমন যার হয়তো একটা ছোট খোসপাচড়া হলো সেও আপনাকে দেখাতে যাচ্ছে এবং যার সত্যি আপনাকে প্রয়োজন সেও আপনাকে দেখাতে যাচ্ছে, এই যে আপনি বলেন, এটা কি শুধুমাত্র রোগীর ভরসা, মানে রোগীর ভরসার জায়গাটাই আসলে তাহলে তৈরি হলো না কেন? আপনি বললেন আপনারই ছাত্ররা আছে সব জায়গায়, তো তারপরেও কেন আসলে সেই জায়গাটা নিতে পারছেন না তারা? এটার প্রধান কারণ আমাদের দেশে যে রোগী ডাক্তার কাছে যাওয়ার কোনো সিস্টেম নাই, যেমন রেফারেল সিস্টেম লন্ডনে আছে, ফ্যামিলি ফিজিশিয়ান আমেরিকা আছে, কানাডায় আছে, অর্থাৎ কোনো রুগী ফ্যামিলি ফিজিশিয়ান ছাড়া বা জিপি ছাড়া স্পেশালিস্ট থেকে যাইতে পারে না, এই জন্য ওরা যে জিপি বা যে ফ্যামিলি ডাক্তার তারা ঠিক করে কার কাছে কে যাবে, কিন্তু আমাদের সরাসরি যে কেউ যে কেউ ডাক্তারকে যেতে পারে। আরেকটা সমস্যা আমাদের দেশে, মানুষ আমার কাছে অনেকে আসে 10 জন ডাক্তার দেখানোর পরে, তো আমি বলি 10টা ফাইল দেখলাম আমি 11 নম্বর, এখন কি আর যাবেন কারো কাছে, অথবা যদি যান তাহলে আমি এখন চলে যান, আজকেও আমি বললাম যে আপনার আপনার ভিজিটটা ফেরত দিয়ে দিই, আপনি চলে যান অন্য কাউকে দেখান, কারণ বলে না আর কোথাও যাবো না আপনাকেই দেখাবো, আমি না আমাকে দেখাবো, সেই জন্য না এত ডাক্তার দেখানো দরকার নাই। যেমন আমাদের যদি 1 কোটি রুগী হয়, আমি বলি যে 1 কোটি রুগী 10 কোটি হয়ে যায়, 10 জন ডাক্তার দেখায়, একই রোগ নিয়ে বারবার বিভিন্ন ডাক্তার দেখায়, এইটার প্রবণতা কমার কারণ বাড়ার কারণে আমাদের জিপি সিস্টেম নাই, আমাদের রেফারেল সিস্টেম নাই। যদি ওই সিস্টেম করা হইতো তাহলে কিন্তু অহেতুক পয়সা খরচ, অহেতুক মানুষের হয়রানি এটা হইতো না, একই টেস্ট বারবার করছে বিভিন্ন ল্যাবরেটরিতে, একটা রক্ত একই লোক একদিনে তিন জায়গায় রক্ত দিয়ে তিনটার রিপোর্ট নিয়ে আসে, তিনটার করলে কেন স্যার রোগীদের ভোগান্তি আরো বাড়ে, ভোগান্তি বাড়ে। এটার জন্য আমাদের দরকার কাউন্সিলিং দরকার,
রোগীদের মানুষের কাউন্সিলিং দরকার, যে ডাক্তার সুখ হয়ে ছোট্ট রোগের জন্য বড় ডাক্তারকে যাওয়ার দরকার নাই, একটু সামান্য রোগ নিয়ে কোনো স্পেশালি ডাক্তার দরকার নাই। আমাদের অনেক জেনারেল ফিজিশিয়ান আছে, তাদের কাছে আমাদের সেই জিপি শিফটও গড়িয়ে ওঠে না এইভাবে। ভালো জিপি সিস্টেমটা যদি হতো তাহলে এই জিনিসটা হইতো, তাহলে এটা হতো না। আমরা আবারও ফিরবো আলোচনায়, তবে আমাদের আবারও সময় হচ্ছে একটা বিরতির। দর্শক, আমরা কথা বলছিলাম অধ্যাপক ডাক্তার এম ইউ কবির চৌধুরীর সাথে, এবং আবারও আমাদের সময় হচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার মুখোমুখি অনুষ্ঠানে, সাথে আছেন অধ্যাপক ডাক্তার এম ইউ কবির চৌধুরী। আমরা কথা বলছিলাম জিপি রেফারেন্স সিস্টেম নিয়ে। একটু যদি রোগের ব্যাপারে আসি, রোগী নিয়ে আমাদের কথা হচ্ছিল, সেটা হচ্ছে চর্মরোগ। স্যার, আপনি চর্মরোগ বিশেষজ্ঞ, এবং চর্মরোগটাকে কি আদৌ বাংলাদেশের মানুষ রোগ মনে করে? এটা কিন্তু অনেক সময় বিউটিশিয়ানদের কাছে চলে যাওয়া হয়, কিংবা নিজের মতো করে একটা ওষুধ, বা কেউ বললো একটা মরম লাগিয়ে ফেলছে। এই জায়গাটা থেকে আপনি 76 থেকে 2022 এখন পর্যন্ত কাজ করছেন, তারপরও কিন্তু এই জায়গাটা থেকে খুব একটা উত্তরণ হয়নি, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আমাদের বড় সমস্যা, ত্বককে কেউ কোনো অঙ্গই মনে করে না, এটা অর্গান, আর এটা হলো বৃহত্তম অঙ্গ। এবং ত্বক এমন একটা জিনিস, এটার মধ্যে যেমন আমরা অনেককে বলি এটা কিডনির কাজ করে, কিডনিতে যেরকম আমাদের বর্জ্য নিঃসরণ করে, ত্বকও তাই করে, শ্বাস প্রশ্বাস লাংস যেরকম করে সেরকম স্কিনও করে। স্কিন শুধুমাত্র আবরণ অত সৌন্দর্যের প্রতীক না, কিন্তু স্কিনের রোগকে অনেকে মনে করেন একটা সামান্য চর্মরোগ, একটা দাউদের মলম লাগাই বা একটা স্টেরয়েড মলম দোকান থেকে নিয়ে নিয়ে লাগাই, তাতে হয় কি অনেক সময় জটিলতা আকার ধারণ করে। অনেকের হইল দাঁত মলম দিল চর্মরোগ, কি এটা হলো একজিমার, তখন এটা বেড়ে যায়। তখন আমি অনেকে এত বেশি ভয়ানক চর্মরোগ নিয়ে আসেন মলম লাগানোর পরে, বা কোনো কবিরাজি করার পরে, বা কোনো হাতের চিকিৎসা করার পরে যখন আসেন, জটিল আকার ধারণ করে, তখন রোগ নির্ণয় যেমন অসম্ভব হয় এবং চিকিৎসা অনেক দূর অনেক অনেক কঠিন হয়ে পড়ে। সেই জন্য চর্মরোগকে রোগ মনে করাটা অত্যন্ত প্রয়োজন। অল্পের জন্যই যদি কেউ সঙ্গে সঙ্গে কোয়ালিফাইড চিকিৎসক দেখান তাহলে এটা ভালো হয়, শুধু মলম লাগিলে এটা হয় না। এই জন্য প্রথম মনে করতে হবে চর্মরোগও রোগ, এটা বুঝতে হবে। যে সব কিছু চড়ুই পাখিও পাখি, উট পাখিও পাখি, সেরকম চর্মরোগও রোগ, হার্টের রোগও রোগ, প্রত্যেকটা রোগকে যদি সিরিয়াসলি নেওয়া হয় তাহলে কিন্তু অল্পতেই ভালো হয়। যেমন হার্টে একটা ব্লক যদি সারিয়ে নেন হাড়টা ভালো হয়ে যায়, সেরকম চর্মরোগের ছোট্ট একটা দাঁতের একটা মাত্র ছোপ একটা মলমে ভালো হবে, কিন্তু যখন সারা গায়ে ছড়িয়ে যায় তখন অনেক অসম্ভব এটা, কারণ ত্বক এত বড় অঙ্গ, এটাকে একসঙ্গে রোগ ওষুধ দেওয়া অনেক কঠিন হয়ে পড়ে। সেই জন্য আমরা সবসময় বলি ত্বকের রোগ শুরুতেই নিরাময় চিকিৎসা করেন। অনেকে এটা পরিস্থিতি এমন হয় চর্ম চিকিৎসা দাগ হয়ে যায়, কালো দাগ, তখন ডাক্তারের কাছে এসে তারা ছুটেন পার্লারে বা ছুটেন যে কোনো স্যালুনে, এটাকে দাগ করে স্যালুনে গিয়ে ফিটকারি বা এরকম বিভিন্ন জিনিস ঘষাঘষি করে ওখানে একটা একজিমা বা অন্য রোগ দেখা দেয়। তো এই জন্য ত্বককে নিজের অর্গান মনে করে, যত্ন করে, যদি ঠিকমতো চিকিৎসা করে তাহলে কিন্তু জটিল আকার ধারণ করে না, এটা আমাদের দেশে অনেক প্রচলিত। চর্মরোগ তো চর্মরোগ থেকেও তো অনেক ভয়াবহ ব্যাপার হতে পারে, তাই না? অনেক জটিল রোগ হতে পারে, সেই জায়গাটা যদি অল্প আমাদের সময় একদমই শেষ। সবচেয়ে সাধারণ রোগ আমাদের দেশে খোসপাসরা, স্কেবিস। স্কেবিস যদি ঠিকমতো চিকিৎসা না করে দেখা যাচ্ছে অনেক শিশুদেরকে কিডনি, যারা এজিএন বলা হয়, একই গ্লোমেরুলার নেফ্রাইটিস হয় এবং কিডনি ফেলও ডেভেলপ করে, অনেক রোগী পাই মুখ ফুলে। এতে কয়েকদিন একটা বাচ্চা আসলো মুখ ফুলে গেছে, কারণ ঠিক মতো সময় মতো খোসপাচার চিকিৎসা হয় নাই, অন্য চিকিৎসা করছে এবং কিডনি নষ্ট, প্রায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই জন্য চর্মরোগে যদি ছোটো জিনিস তো বড় রোগ হইতে পারে, যেমন একটা এম্পিরিকো কন্টাজিয়াস, একটা জীবাণু সংগঠিত চর্মরোগ, এটা যদি খুব বেশি হয় স্ট্রেপটোকোকাস থেকে দেখলো তার রিউমাটিক ফিভার দিক, রিউমাটিক কার্ডাইজ হইতে পারে, রিউমাটিক অনেক কিছু হইতে পারে। এই জন্য চর্মরোগ শুরুতে চিকিৎসা করলে অনেক জটিল রোগ ধারণ করতে। আমি বিশেষ করে বলছিলাম যে আমি এক সময় সিস্টেমিক ডিজিজের যে উপসর্গ হয় স্কিনে, এই জিনিস নিয়ে আমি ক্লাস করি, অনেক মানুষকে আমি পড়াই, তো ওখানে দেখেছি যে এটা এত বেশি সংযুক্ত অন্যান্য রোগের সঙ্গে, তাই চর্মরোগ হওয়ার সঙ্গে সঙ্গে এটা নির্ণয় করতে হবে, কালচার করতে হবে এবং এটার সঙ্গে শরীরের রোগের সম্পর্ক আছে কি না এটা চিহ্নিত করে চিকিৎসা করা, তাহলে কিন্তু চর্মরোগতে উত্তরণ পাওয়া অনেক সহজ, যেটা অনেক কঠিন হয় যদি ঠিকমতো চিকিৎসা না করা হয়। স্যার, একদম শেষ অল্প করে যদি একটু বলেন যে আপনি এই যে পুরো প্রক্রিয়া দেখেছেন স্যার, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় এখন সবচেয়ে প্রয়োজনীয় কি, খুব সংক্ষেপে স্যার আমাদের একদমই সময়। আচ্ছা, সবচেয়ে প্রয়োজনীয় দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের যারা প্রান্তিক পর্যায়ের মানুষ চিকিৎসা দেওয়ার জন্য অনেক কিছু আমাদের দেশে, অনেক দেশে বর্তমান সরকার একদম গ্রামে গঞ্জে চিকিৎসা কেন্দ্র করেছে, চিকিৎসা কেন্দ্রগুলিকে যদি ঠিকমতো
চালানো যায়। আমি যেটা বলি, আমাদের যদি একটা বীমা সিস্টেম চালু করা হয় সরকারিভাবে, বেসরকারিভাবে একটু চিকিৎসা বীমা, তাহলে কিন্তু প্রান্তিক পর্যায়ের যে গরিব লোকজন এই চিকিৎসা পর্যায়ে পড়তে পারে। অনেক মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, চিকিৎসায় অনেক সাফার করছে, বুক করছে, অনেক ভোগান্তির মধ্যে আসছে, চিকিৎসা করতে পারতেছে না। তা আমি সবসময় অনেকবার বলেছি সরকারি পর্যায়ের লোকজনকে, আমার প্রাক্তন যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ওনার সঙ্গে কথা হয়েছিল প্রয়াত, তো যাই হোক আমি বলছিলাম যে আপনারা বীমা সিস্টেম চালু করে, যদি স্বাস্থ্য বীমা চালু করা হয় আমি মনে করি না এই দেশের একটা মানুষও বিনা চিকিৎসায় মারা যাবে, একটা মানুষও বিনা চিকিৎসায় ভোগান্তির শিকার হবে। নিশ্চয়ই স্যার, অনেক ধন্যবাদ স্যার। আমরা এই যে আপনার শেষ কথাটা, এটি সাথে নিয়েই আমরা শেষ করব। একটি মানুষও যেন বিনা চিকিৎসায় না মারা যায়, সেই ব্যবস্থাই কিন্তু দেশের চিকিৎসা ব্যবস্থায় থাকা দরকার, যেমনটি স্যার বললেন, এবং সেটা আমাদের সবারই প্রত্যাশা। মুখোমুখির আয়োজনে এই ছিল আজকের মতো। সামনের সপ্তাহে দেখা হবে অন্য কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, বিদায় নিচ্ছি।